মাত্র 13 বছর বয়সে বিশ্ব জয় করেছে বাংলাদেশী কিশোর হাফেজ বশির আহমেদ। বুধবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 110 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেছে প্রথম স্থান। শুক্রবার দেশে ফিরে জানায় নিজের অনুভূতি। যে আপনার অনুভূতিটা আসলে কি? আমি বাংলাদেশের সবার সামনে উত্তীর্ণ করতে পেরেছি, আমার কাছে সেটাই আনন্দ লাগছে। আচ্ছা, ইরানের দিনগুলো কেমন ছিল? যে আলহামদুলিল্লাহ তারা কোরআন হাফেজদেরকে এবং এই প্রতিযোগিতার যে ম্যানেজমেন্ট খুবই ভালো, তারা আমাদেরকে সার্বক্ষণিকভাবে সিকিউরিটি দিয়ে আমাদেরকে তারা তত্ত্বাবধান করেছেন। আর আমাদের ক্রিকেট বলেন ফুটবল বলেন, তারা কিন্তু এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই, আমাদের জন্য বিশ্বকাপ আনতে পারে নাই। আমরা চাই তারাও বিশ্বকাপ আনুক, কিন্তু হাফেজরা যেহেতু বারবার আনছে, এদেরকে মূল্যায়ন করা উচিত, এদেরকে সমাজে তুলে ধরা উচিত, এদেরকে একটু মানে কি বলে আদর করা দরকার যে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাহিরে যারা এখন এই মুহূর্তে এই ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুরো ভিডিওটা না দেখে আপনারা যাবেন না কোথাও। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ বশির আহমেদ। একই সঙ্গে তিন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এই বিস্ময়ময় বালক। এ ঘটনায় বিশ্ব কোরআন প্রতিযোগিতার এই আসরে 38 বছর পর প্রথম বিরল রেকর্ড করেছে বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বাংলাদেশের জন্য গর্ব, বাংলাদেশের সুনাম বয়ে এনেছে হাফেজ বশির আহমেদ। শুক্রবার বেলা 11:30 ইরান থেকে বাংলাদেশ ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এক তথ্যে জানান বশিরের শিক্ষক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়েখ নেসার আহমেদ আন নাসিরি। তিনি বলেন, বিমানবন্দরে আসার পরে যে পৃথিবীর কোনো দেশের প্রতিযোগী 38 বছরের ইতিহাসে তিন ক্যাটাগরিতে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে 10 পারা, 20 পারা এবং 30 পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে তিনটি রেকর্ড গড়েছে বাংলাদেশ সব মিলিয়ে, যা নতুন এক বিরল রেকর্ড। বিরল এ রেকর্ড গড়ার পর হাফেজ বশিরের মাথায় চুমু দিয়ে অভিনন্দন জানিয়েছে খোদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চরণ কথা না বাড়িয়ে বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদ তার বিজয়ের পরে কি বলল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সকলকে। পেছনে ফেলে প্রথম হয়েছেন ইরান আন্তর্জাতিক কোরআন 30 প্রথম হয়েছেন সেই হাফেজ বশির আহমদকে এই মুহূর্তে বিমানবন্দর থেকে আমরা দেখছি। তার যারা শিক্ষক ছিলেন সেই শিক্ষকরাই কিন্তু তাকে নিয়ে বিমানবন্দর থেকে এই মুহূর্তে তাকে রিসিভ করলেন। আমরা সেই মুহূর্তেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং হাফেজ আহমদ বশির তিনি মাত্র 5 মাস 9 দিনে হাফেজ হয়েছেন এবং সেই হাফেজ 13 বছর বয়সে এই হাফেজ শুধু স্বল্প সময়ে হাফেজ হননি, তিনি সারা বিশ্বে সারা ফেলে দিয়েছেন। ইরান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 30 পারা কোরআন প্রতিযোগিতায় গ্রুপে তিনি প্রথম হয়েছেন এবং তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনা গ্রামে। তার বাবা অধ্যাপক মাওলানা আব্দুর রশিদ, তিনি যাত্রাবাড়ির মারকাজুল
মার্কাজুত ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং যেমনটা বলছিলাম আসলে মাত্র পাঁচ মাস নয় দিনে তিনি হাফেজ হয়েছেন এবং আমরা দেখছিলাম তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে ফুল দিয়ে তার যে শিক্ষক রয়েছে সেই শিক্ষককেও আসলে ফুল দেওয়া হচ্ছে ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে এবং যেমনটা বলছিলাম যে ১১০টি দেশে তিনি প্রতিযোগিতায় লড়েছিলেন এবং সেই লড়ে তিনি প্রথম হয়েছেন হবিগঞ্জের ছেলে এবং যাত্রাবাড়ি মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন একটু একটু কথা বলার চেষ্টা করি আপনাকে আমি ইসলামিক ফাউন্ডেশন পরিচালক এবছর ইরানি আন্তর্জাতিক হেফজুল কোরআন এবং কেরাত প্রতিযোগিতা বাংলাদেশি হাফেজ বশির আহমেদ এবং কারি হাফেজ মুশফিকুর রহমান সহ আমরা ইরানে গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং গত ১৪ তারিখে আমরা গিয়ে পৌঁছেছি তেহরান আন্তর্জাতিক যে সম্মেলন কেন্দ্র সেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সকলের যে আন্তরিক যে দোয়া এর প্রেক্ষিতেই এবং হাফেজ বশিরের যে কৃতিত্ব আলহামদুলিল্লাহ ১১০টি দেশের মধ্যে সকল প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশ ছাত্র হেফজের প্রতিযোগিতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে পাশাপাশি হাফেজ কারি মুশফিকুর রহমান ছোট ছাত্রদের কেরাত প্রতিযোগিতায় সেও তৃতীয় স্থান লাভ করেছে বাংলাদেশের আরেকজন মহিলা হাফেজা যিনি এখন কাতারে আছেন আমাদের সাথে তেহরানে একসাথে আমরা একসাথে উপস্থিত ছিলাম উনিও ইনশাআল্লাহ তৃতীয় স্থান লাভ করেছে বাংলাদেশ এই প্রতিযোগিতায় ৩টি পুরস্কার পেয়েছে এবং প্রথম হয়েছে হাফেজ বশির আমি দেশবাসীকে মোবারকবাদ জানাই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন তাদেরকে এবং আমাদেরকে এই ইনভাইট করার জন্য আপনাদের সকলের দোয়া তাহফিজুল কোরআন মারকাজুত তাহফিজের সম্মানিত যিনি উস্তাদ হাফেজ শেখ নেসার আহমেদ নাসির সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এই বশির অত্যন্ত একটা কৃতিত্বপূর্ণ ছাত্র হিসেবে সে এই সম্মান বয়ে নিয়ে আসছে আমাদের দেশের গৌরব বয়ে নিয়ে আসছেন আমরা দেশের গৌরবের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দেশের মানুষের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা ভবিষ্যতে আরও এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কি আরেকটু বড় পরিসরে আয়োজনটা করা যেত কিনা এই যে গণসম্বর্ধনা অবশ্যই হবে ইনশাআল্লাহ হয়ে আসছে মোবাইলটা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে হাফেজদেরকে ক্রেস্ট এবং উপহার প্রদান করেছেন আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান সরকার পরিচালক দিনি দাওয়া ও সংস্কৃতি বিভাগ ইসলামিক ফাউন্ডেশন আমি এই বাংলাদেশের ৬ জন ছাত্রের প্রতিনিধিত্ব করেছি ধন্যবাদ সকল জি একটু বলবেন যে শুরু থেকে কোরআনের আলোতে ৩০,০০০ হাফেজকে পরাজিত করে সে প্রথম হয়েছিল এনটিভিতে এরপরে সে গিয়েছিল গত ৯ই ফেব্রুয়ারি মাত্র ১০ দিন আগের কথা ১৫ দিন আগের কথা আলজেরিয়াতে সেখানে বিশ্বের প্রায় ৯০টি দেশকে হারিয়ে সে বিশ্ব বিজয়ী করছে বাংলাদেশের জন্য বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য এখন সে ইরান থেকে ১১০টি দেশকে হারিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য সে বিশ্ব বিজয়ী নিয়ে আসছে গতকাল আরটিভিতে নিউজ করেছে যে মানুষ বাংলাদেশকে চিনে হাফেজদের কারণে কারণ হাফেজদের মাধ্যমে ১১০টি ১১৭টি দেশকে হারিয়ে বাংলাদেশি বিজয় যখন হয় তখন মানুষ খুঁজে বাংলাদেশ কোথায় বাংলাদেশ কোন জায়গায় বাংলাদেশ কি আর আমাদের ক্রিকেট বলেন ফুটবল বলেন তারা কিন্তু এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই আমাদের জন্য বিশ্বকাপ আনতে পারে নাই আমরা চাই তারাও বিশ্বকাপ আনুক কিন্তু হাফেজরা যেহেতু বারবার আনছে এদেরকে মূল্যায়ন করা উচিত এদেরকে সমাজে তুলে ধরা উচিত এদেরকে একটু মানে কি বলে আদর করা দরকার যে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছ তুমি বাংলাদেশের জন্য এতবার সুনাম নিয়ে আসছো এদেরকে যদি উৎসাহিত করা হয় না হয় এক সময় বাংলাদেশ আর বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে না আপনারা জানেন যদি যারা জ্ঞানী তারা বোঝা উচিত যে একটা ছোট্ট ছেলে তারা ১১০টি দেশের সাথে সে মোকাবেলা করেছে সে বাংলাদেশে আমাকে ফোন দিয়েছে হুজুর আমি যদি মানে না পারি তাহলে কী হবে আমি বলেছি তুমি যদি না পারো তাহলে বাংলাদেশ হেরে যাবে তুমি হেরে গেলে
বাংলাদেশ হেরে যাবে তোমার কখনো হারা যাবে না তোমাকে অবশ্যই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সবার উপরে তুলে ধরতে হবে তখন সে কান্না করছে হুজুর আমি কিরে পারবো আমি কি আমি যদি না পারি তাহলে না পারলে তো বাংলাদেশ হেরে যাবে তোমার কারণে যেন বাংলাদেশ হেরে না যায় আপনারা জানেন ছোট ছোট একটি ছেলে কিন্তু আরেকটি বিষয় গর্বের যে এই প্রতিযোগিতা আমি এবার প্রথম যোগদান করেছি এবং এত সুন্দর আয়োজন দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত যিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি নিজে এসে তাকে চুমু খেয়েছে তাকে ক্রেস দিয়েছে আমরা তখন গ্যালারিতে বসে যে আনন্দ এবং যে একটাই মানে অভিভূত হয়েছি আমরা এত সম্মান এত 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 সম্মান বাংলাদেশের জন্য পুরা গ্যালারি বাংলাদেশকে সম্মান দিয়েছে বাংলাদেশকে বাহবা দিয়েছে শেষ কথা হলো যিনি ইরানের ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাকে পুরস্কার দিয়েছেন এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না বিভিন্ন রাষ্ট্রে প্রতিযোগিতা হয় সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যারা থাকেন রাষ্ট্রপতি তারা কিন্তু আসেন না কিন্তু তাকে ইরানের যিনি প্রেসিডেন্ট তিনি তাকে ক্রেস দিয়েছেন সম্মাননা দিয়েছেন পুরস্কার দিয়েছেন আমরা চাই আপনাদের মাধ্যমে যারা মিডিয়ারা আসছেন আপনাদের মাধ্যমে চাই হাফেজরা যেহেতু বারবার বিশ্বজয় করছে তাদেরকে যেন সরকারিভাবে সংবর্ধনা দেওয়া হয় আরেকটু বলবেন আপনার ছাত্র এত বড় একটা অর্জন সব মিলিয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমার ছাত্র বিশ্বজয় করছে আমার চেয়ে আনন্দ এর চেয়ে কারো বেশি না আমি চেয়েছিলাম সে যেন বিশ্বজয় করতে পারে আলহামদুলিল্লাহ এক মাসের ভিতরে মানে ফেব্রুয়ারি মাসে সে বিশ্বজয় করছে দুইটা একটা আলজেরিয়া আলজেরিয়াতে আর একটা ইরানে আমি চাই আপনাদের মাধ্যমে যেন ছোট্ট হবে তার অনেক স্বপ্ন সে মদিনা মসজিদে পড়তে চায় মক্কা মদিনার ইমাম হতে চায় তার এরকম স্বপ্ন আছে মক্কার ইমাম হওয়ার মদিনার ইমাম হওয়ার স্বপ্ন তার আছে আল্লাহ যেন তার মক্কা মদিনার ইমাম হওয়ার তৌফিক দান করেন বরং আল্লাহ বলে আলেম হিসেবে কবুল করেন জাতির একটা বড় রাহাবার হিসেবে কবুল করেন সে এই ছোট্ট বয়সে মাত্র আপনার অবাক হবেন মাত্র পাঁচ মাসে সে করেন হেফজ করেছে পাঁচ মাসে মাত্র بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير ما شاء الله ما شاء الله একটু শুনবো যে আপনার অনুভূতিটা আসলে কি ধন্যবাদ জানাই যে সকলে আমার সবাই আমার জন্য দোয়া করেছেন আমি বাংলাদেশে সবার সামনে উত্তীর্ণ করতে পেরেছি আমার কাছে সেটাই আনন্দ লাগছে আচ্ছা ইরানের দিনগুলো কেমন ছিল যে আলহামদুলিল্লাহ তারা কোরআন হাফেজদেরকে এবং এই প্রতিযোগিতার যে ম্যানেজমেন্ট খুবই ভালো তারা আমাদেরকে সার্বক্ষণিকভাবে সিকিউরিটি দিয়ে আমাদেরকে তারা তত্ত্বাবধান করেছেন এবং সব কিছু আলহামদুলিল্লাহ আচ্ছা ইরানের প্রেসিডেন্ট আপনাকে পুরস্কার দিয়েছে আদর করেছে এই ব্যাপারটা কেমন লেগেছে জি আসলে ইরানের প্রেসিডেন্ট উনি অনেক পাওয়ারফুল মানুষ তো উনি নিজে এসেছে সে আমাদেরকে পুরস্কার করেছেন এটা আসলে অনেক গর্বের বিষয় এবং অনেক আনন্দের বিষয় কোনো কথা হয়েছে কি জি উনি বলেছেন তোমার কোন দেশ তুমি কোন দেশ থেকে এসেছো আমি বলছি বাংলাদেশ থেকে এসেছি আলহামদুলিল্লাহ তখন বললো মাশাআল্লাহ বাংলাদেশের ছেলেরা অনেক ভালো করতেছেন আমি মাইক্রোফোনটা নিচে আরো ভালো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারলেন কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ আমি ইরান কম্পিটিশনে বাংলাদেশের আসলদের পতাকা নিয়ে
নিয়ে যখন অংশগ্রহণ করি সকলের দোয়ায় আমি ওই জায়গায় যখন বলে যে যে ফার্স্ট হয়েছে বাংলাদেশ ফার্স্ট হয়েছে তো জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এবং বাংলাদেশের নাম বলছে আমার কাছে সবচেয়ে আনন্দ লাগছে যে তখন তো আমাদের নিজের নাম বলে না মাদ্রাসার নাম বলে না বাবার নাম বলে না একমাত্র বলে যে বাংলাদেশে একটা বিষয় বলে যায় এই ফাঁকে আপনার তারা সময় বলছে আপনার কৃতিত্ব কাকে দিতে চান যে আমাদের তো শেখ নাসির উদ্দিন নাসিরি কর্তৃক পরিচালনা করতে আমি সমস্যায় পড়াশোনা করি এবং আমার এই পর্যায়ে আসা একমাত্র শেখ নাসির উদ্দিন নাসিরি এবং ইসলামিক ফাউন্ডেশন ধর্মতলা যিনি আনিসুর রহমান সরকার স্যার উনি আমাদেরকে সিলেক্ট করে বাইরে পাঠান তো আমরা এই পর্যায়ে আসা ওনার অনেক অবদান রয়েছে এবং আমার বাবা মা তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি বলছি আপনার স্বপ্ন কি আপনার স্বপ্নটা কি জি আসলে আমি বড় হয়ে মদিনা ইউনিভার্সিটি এত ঢাকার পড়ার মান পরিবেশ ভালো তখন তার বয়স 7 বছর ছিল তখনই আমি তাকে তার আম্মা সহ আমি ঢাকা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাজার হাজার শুকরিয়া যে আমার ছেলে হাফেজ বশির আহমদ বাংলাদেশের আটারকুশি মানুষের গুরু দায়িত্ব নিয়ে সে 14 ফেব্রুয়ারি ইরানে গেছিল আলহামদুলিল্লাহ সে 110টির মধ্যে প্রথম স্থান অর্জন করছে কুরআন হিফজুল কোরআনের মধ্যে এতে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি আমার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে বিশ্বজয় করবে আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের মেহরবানি সে সক্ষম হয়েছে এবং ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বিশ্বের দরবারে উন্নত করে তুলে ধরতে পেরেছে এই জন্যে আল্লাহ পাকের শুক্রিয়া সকলের কাছে শুক্রিয়া আমি অত্যন্ত খুশি আমরা তো অত্যন্ত আমাদের দেশের বাইরে ছিলাম সে যখন পড়ালেখা শুরু করবে সেই সময় থেকে আমি টার্গেট করলাম যে ওকে ঢাকা পড়াতে হবে যেহেতু ঢাকার পড়ার মান পরিবেশ ভালো তখন তার বয়স 7 বছর ছিল তখনই আমি তাকে তার আম্মা সহ আমি ঢাকা নিয়ে আসলাম ওইখানে এনে তাকে ভর্তি করালাম বাসাকে ভর্তি করালাম তাকে ওই ঢাকা পরিবেশই পড়ানো হচ্ছে এই জন্য আলহামদুলিল্লাহ এত ধর আগাইতে পারছে আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ মার্কেজ তাফিজ জেনারেল মাদ্রাসার থেকে হেফজ কমপ্লিট করেছে এখনও সে এখানেই পড়ছে সে অত্যন্ত সঞ্চল ছিল এবং মেধাবী ছিল এবং তার একটা অভ্যাস ছিল ছোটোবেলায় যে কোনো জায়গায় যদি কোনো মাহফিল হইতো বা মাইক বাজতো তখন সে যাইতো যে দৌড়ে গিয়া দুই একটা ছোড়া অথবা অল্প কিছু সে বলতো মানে এটা তার অভ্যাস ছিল যে কোনো কিছুতে সে নিজেকে প্রেজেন্ট করার মতো অভ্যাস সে তার এরকম ছিল আর ছোটোবেলা সে ক্রিকেট খেলতো এবং ক্রিকেটের প্রতি সে ইয়া ছিল আলহামদুলিল্লাহ অনেক মেধাবী ছোটোবেলা থেকে আমরা প্রমাণ পাইছি এবং সে ছোটোবেলা থেকে ওই যে বিভিন্ন চ্যানেলের যে ইউটিউব চ্যানেলের যে প্রতিযোগিতাগুলি আছে যেমন ওই যে এনটিভির প্রতিযোগিতা এগুলি শুনতো এবং সে বলতো যে আমিও একদিন হবো ইনশাল্লাহ এরকম তার একটা ইয়া ছিল ছোটোবেলা থেকেই তার বয়স এখন 13 বছর হাফেজ হয়েছিল সে তার যখন 9 বছর বয়স হয়েছিল তখন সে হাফেজ হল এবং অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি সে অনলি মাত্র 5 মাসে সে হেফজ শেষ করছে বাংলাদেশ থেকে তো মানে অনেকেই বিশ্বজয় করানো যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে যে বাংলাদেশের বিশ্বজয় হচ্ছে উচিত ছিল আমাদের এই মুসলিম কান্ট্রি সরকারের উচিত ছিল যে তাকে আরও বড় করে মানে সংবর্ধনা দেওয়া কারণ এটা 4টিখানি পিছনে একটা 10টি দেশের মধ্যে সে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সে তুলে ধরেছে এবং সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এটা বাংলাদেশের জন্য পাওনা বাংলাদেশের আসলে উচিত ছিল যে মানে আরও আরও বড় সুপরে সরে দেওয়া আর কি তো আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাকের শুকরিয়া সবার কাছে দোয়া চাই সে যেন আরও ভালো কিছু বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসতে মাত্র 13 বছর বয়সে বিশ্ব জয় করেছে বাংলাদেশি কিশোর হাফেজ বশির আহমেদ বুধবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 110 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেছে প্রথম স্থান শুক্রবার দেশে ফিরে মানব জমিনকে জানায় নিজের অনুভূতি ইরানের রাজধানী তেহরানে বিশ্ব হেফজ কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ সেখানে ফার্স্ট হয়েছি খুবই ভালো লাগতেছে যে আমি বাংলাদেশের লাল সবুজ পতাকাকে 18 কোটি মানুষের দোয়ায় মুদিন করতে পেরেছি বড় হয়ে মদিনার মসজিদে হারামাইন শরীফের ইমাম হওয়ার স্বপ্ন বিশ্বজয়ী এই হাফেজের আমি সামনে ভবিষ্যতে মদিনা ইউনিভার্সিটি অথবা আলাজি মিশর আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই কোয়ানিক সায়েন্স নিয়ে সকলে দোয়া করবেন এবং আমার স্বপ্ন আছে আমি মসজিদে হারাম শরীফের ইমাম হতে চাই
তবে প্রশ্ন হলো বিশেষ এমন কি গুণের কারণে বিশ্ব জয় করা সম্ভব হলো বশিরের? জাতীয়ভাবে সে কয়েকবার ফার্স্ট হয়েছে, আমরা ভাবলাম যে তারে দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, এই জন্য আমরা তাকে সিলেক্ট করেছি। অনেক বেশি আমলি করে, সে রোজা রাখে সবসময়, আল্লাহর কাছে কান্নাকাটি করে। ছোটবেলা থেকেই বিশ্বজয়ী হাফেজ হওয়ার স্বপ্ন দেখা বশির মাত্র ৬ মাসে মুখস্থ করে পবিত্র কোরআন। আমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল যে আমি বিশ্বের যোগান পর্যন্ত অংশগ্রহণ করবো, পুরা পৃথিবীতে ফার্স্ট হব। তো সে থেকে আমার এলেনে একটা ইচ্ছা যে এই কোরআন মাধ্যমে দেশ আরো এগিয়ে যাক, আমার সেটাই স্বপ্ন। বড় হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে চান হবিগঞ্জের লাখাইয়ের এই কিশোর। মারুফ হাসান, মানবজমিন, ঢাকা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, প্রদর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারাই আপনাদের মতামত ওপিনিয়নটা জানিয়ে যাবেন কমেন্ট করে, আপনারা কী বলতেছেন। ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ এই বশির আহমেদ। আমাদের এই ছোট বাইটির জন্য মন খুলে দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার মনের আশা পূর্ণ করে। তিনি ইতিমধ্যে জানিয়েছে যে তিনি হারামাইন শরীফের এর ইমাম হতে চাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো আপনারা সকলে বেশি বেশি দোয়া করবেন হারামাইন শরীফের ইমাম যেন হতে পারে আমাদের প্রিয় এই ছোট্ট ভাইটি, এই কোরআনের পাখি হাফেজ বশির আহমেদ। এবং তিনি যে অর্জন করেছে এটি আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য গর্ব এবং গর্বের বিষয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।